না, দয়াল নবী অগলের কুল, যেই নবীর নাই তুলনা, দয়াল নবী অগলের কুল। তিনি আগেই নবাদ প্রাপ্ত, আর আল্লাহ বলছে যখন আদমকে বানানো হয় নাই, আদমকে সৃষ্টি করি নাই, কাদা নিশ্চিত হয় নাই, তখনও আমার নবী আছে, তখন আমার নবী আছে। তখন আমার নবী আছে, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই, কাদা মাটি এক জায়গায় নিশ্চিত করা হয় না, তখন আমার নবী আছে। আমার নবীর বেলায় আর নবুয়াত প্রাপ্ত এটা সৃষ্টি হবে। নবী এই ধরনের আসছে মানুষকে বোঝানোর জন্য, এটা তার একটা অভিনয়। এই যে হীরা কহার 41 বছর কি এখানে বলা হয়েছে, 41 বছর 8 মাস 6 দিন বয়সে তিনি নবুয়াত প্রাপ্ত পাইলেন। তিনি হীরা কহার 14 বছর কি বলার বছর হীরা করার অবস্থায় তখন তার কাছে নবুয়াত সে প্রাপ্ত হইলেন। আসলে নবুয়াত যখন তিনি পাইলেন, একজন হীরার কাছে সে ব্যক্তিটা খারাপ আসছে এই অন্ধকার থেকে আলো হতে পোষণের জন্য আমার দয়াল নবী। আবার আরেকটা কথা আছে, আমার নবীকে শেষ আখির নবী বলা হয়, এবং কি শেষ নবী বলা হয়, তাদের জন্য এখানে যদি শেখ হাসিনা আসে, সেখানে কত বক্তব্য দেয়,
বক্তব্য দেওয়ার পরে সেখানে থেকে দাও বিষয়টা এতটুকু আল্লাহ দয়াল নবী সমস্ত নবীকে পাঠাইতো আল্লাহ যাও আল্লাহ দয়াল নবীর এটা আমার রসুলের মাধ্যমে বেলায় আসলেন নবী নূরে যদি সারা জাহান সৃষ্টি হয় তাহলে এখন হচ্ছে নিত্য নতুন পয়দাকারী আমার নবুয়তে বিষয় আমি তার কথা মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম আমি যদি আপনারা পালাঘাট শুনেন